আসসালামু আলাইকুম ছাত্ররা, তোমরা সবাই ভালো আছো? আমি মোটামুটি ভালো আছি। যাই হোক, আজকে আমরা তোমাদের শিখাবো নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন। যেমন গণতন্ত্র সম্পর্কে প্রথম ধারণা দেব, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বিশ্বের প্রত্যেকটা দেশই গণতন্ত্রকে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। কারণ হলো যে এই ক্ষমতা বা এই ব্যবস্থা, শাসন ক্ষমতা কতিপয় লোকের হাতে নির্দিষ্ট না থেকে জনগণের মাধ্যম থেকে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তাদের হাতে থাকে, এবং এর ফলে সরকারের কার্যক্রমের জন্য জনসাধারণের কাছে দায়ী থাকতে হয়। যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা একটা নির্দিষ্ট সময় পরে আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেটের জন্য, তাদের পুনর্নির্বাচনের জন্য যেতে হয়, যে কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ব্যবস্থা সবসময় তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। এখন গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের ধারণা, গণতন্ত্র সম্পর্কে বিশ্বের বেশ কয়েকজন গুণী ব্যক্তির সংজ্ঞা আমরা এখানে তুলে ধরব। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এর সংজ্ঞাটা, যে জনগণের জন্য জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার, যে শাসন ব্যবস্থায় এই তোমার চলে না তো অফ হয়ে যাচ্ছে চলে চলে না আচ্ছা গণতন্ত্রের জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার, এটা হলো আব্রাহাম লিঙ্কন এর সংজ্ঞা। আর একজন সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গেটেল, তার মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার অংশীদারিত্ব পায়। সার্বভৌম ক্ষমতা বলতে এখানে সর্বময় ক্ষমতা যেটাকে বলা হয়, যে ক্ষমতার বলে রাষ্ট্র তার সবকিছু, যেমন বিচার, শাসন, আইন কানুন সবকিছু কার্যকর করে থাকে, সেটা সার্বভৌম ক্ষমতা। যে ক্ষমতার বলে সরকার নিজেকে শক্তিশালী এবং দেশকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে, এটাই, এই ক্ষমতায় জনগণের অংশগ্রহণ থাকে। তারপরে প্রথম এই গণতন্ত্র শুরু হয় প্রাচীন গ্রিসে, সেখানে এটা খুব বেশি সময় ছিল না, খুব অল্প সময় ছিল। কিন্তু পরবর্তী সময় এই ধারণা পাল্টে গিয়ে সেই গ্রিসই এক সময় ধর্মতান্ত্রিক এবং রাজা এবং ধর্মযাজক দুইজনের দ্বৈত শাসন ব্যবস্থায় প্রচলিত হইত। সেখানে ধর্মযাজক যা বলতেন রাজা সেখানে কিছু বলতেন না, আবার রাজা যা বলতেন সেখানে ধর্মযাজক কিছু বলতেন না। এই এই দ্বৈত শাসন ব্যবস্থায় সেখানে একটা চরম স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘদিন সময় ছিল। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে প্রথম এই গণতন্ত্রের পুনর্জন্ম লাভ করে, এবং 19 শতক এবং 20 শতক গোটা বিশ্বে প্রায় বেশিরভাগ দেশই এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাদৃত হয়ে আসছে। যেমন আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘদিন থেকে প্রচলিত, স্বাধীনতার পর থেকেই অল্প কিছু সময় পরেই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত করেছি, এবং এই শাসন ব্যবস্থার মাধ্যমে জনসাধারণ তাদের পছন্দের মতো সরকার গঠন করতে পারে। এখানে এই শাসন ব্যবস্থায় জনগণের পূর্ণ অধিকার থাকে, সরকার তার কাজের জন্য জনগণের দিকে দায়ী থাকে, যার জন্য সরকারকে খুব বেশি স্বৈরাচার হওয়া যাবে না, স্বৈরাচার হতেই পারে না, যাওয়া তো দূরের কথা, স্বৈরাচার হতেই পারে না। কারণ পরবর্তী 5 বছরের পরে সরকার আর তার জনসাধারণের কাছে যখন যাবে তখন জনগণ তাকে প্রত্যাখ্যান করতে পারে। এই আশায়, এই ভয়ে জনসাধারণ সব প্রতিনিধিরা সবসময় জনগণের উপরে নির্ভরশীল থাকে। গণতন্ত্রের ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরাচারের ব্যবস্থা, এগুলা থাকে না। এগুলা দীর্ঘকাল পরে হলো ইউরোপে গণতন্ত্রের পূর্ব প্রচলন ঘটার পরে এগুলো সব দুনিয়ার থেকে আস্তে আস্তে সব চলে যাচ্ছে। এখনো কিছু গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া রাজতন্ত্র কিছু বিদ্যমান আছে,
বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন আমরা মুসলিম স্টেট গুলোতে যদি দেখি, সৌদি আরব টরব এলাকায় অধিকাংশই তারা এখনো মানে বংশ পরম্পরায় রাজতন্ত্র যেটাকে বলা হয় সেটা টিকে আছে। আচ্ছা, এবারে আমরা গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্র দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আর একটা হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ শাসন বলে, এবং এই প্রত্যক্ষ শাসন ব্যবস্থা প্রচলিত ছিল প্রাচীন গ্রীসে, যখন গণতন্ত্র ছিল, তখন তখন ছিল ছোট ছোট রাষ্ট্র নিয়ে গঠিত হইত, নগর নিয়ে গঠিত হইত রাষ্ট্র, এবং এখানে লোকসংখ্যা খুব কম ছিল, এবং সরকার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় সমস্ত জনগণকে আসতে বলতো এবং তাদের সকলের সমন্বয়ে আইন পাস হতো। এটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র, কিন্তু এটা খুব বেশি সময় ছিল না, আর আধুনিক রাষ্ট্রে তো এটা সম্ভবই না, কারণ আধুনিক রাষ্ট্র বিশাল, কোটি কোটি লোকের যেখানে বসবাস তাদেরকে সমবেত করা কোনো রকমেরই সম্ভব না, এটা তোমরাও স্বাভাবিকভাবে বুঝতেছো। তাই এখানে পরোক্ষ গণতন্ত্র বিরাজমান, আমাদের দেশে পরোক্ষ গণতন্ত্র, যেমন আমরা নির্দিষ্ট একটা এলাকায় নির্দিষ্ট কিছু ভোটারের জন্য একজন প্রতিনিধি নির্বাচন করি, সেই আমাদের পক্ষ থেকে আইনসভায় গিয়ে আমাদের পক্ষে আইন পাশ করার চেষ্টা করে, এবং যে সমস্ত নির্বাচনী ইশতেহার তার যেগুলা এলাকায় এটা এইসব করবে, উন্নয়ন করবে, এগুলো যাতে করা যায় সেই প্রচেষ্টা তিনি আইন পরিষদে চালায়, এবং এটাই হলো পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ গণতন্ত্রই সব জায়গায় বিরাজমান আছে। এখানে গণতন্ত্রকে এতক্ষণ আমরা খুব সুন্দরভাবেই ভালো শাসন ব্যবস্থা বলেছি, নিঃসন্দেহ আমিও বলেছি, তোমরাও আমাদের সাথে আমার সাথে একমত হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, এর আবার কিছু ত্রুটিও রয়ে গেছে। বিখ্যাত প্লেটো, বিখ্যাত দার্শনিক প্লেটো, এরিস্টোটল দুজনেই গণতন্ত্রকে কিন্তু মূর্খের শাসন বলেছেন। কেন বলেছেন? যেহেতু একজন লোক শিক্ষিত না, কিন্তু সে যথেষ্ট জনপ্রিয়, জনগণের স্বার্থে উপকার করে, জনগণের কাজবাজ করে দেয়, জনগণ গেলে বিভিন্ন রকম তাদেরকে সহায় সাহায্যতা করে, এক্ষেত্রে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা টিকে যায়। এই ধরনের লোক যদি দিয়ে যদি সংসদে আইন পাশ হয়, তাদের দ্বারা তো আমরা একটা সুন্দর শাসন বা সুশাসন আশা করতে পারি না। কি পারি কি? আমার মনে হয় তোমরা আমার সাথে একমত যে আমি পারবো না, কারণ মূর্খ ব্যক্তি সুন্দর কোনো তার দিয়ে কোনো সুন্দর জিনিস আমরা আশা করতে পারি না, এটাই স্বাভাবিক। এবং গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে অজ্ঞ অযোগ্য দুর্নীতিগ্রস্ত লোক নির্বাচিত হয়, এবং যারা পরবর্তী সময় যে নির্দিষ্ট সময়টাই থাকুক না কেন, সেই সময় তারা দুর্নীতিও করে, অজ্ঞতা মূর্খতার কারণে দেশের শাসন উন্নতির যদি অবনতির দিকে ধাবিত হয় ইত্যাদি। গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী বক্তব্যও রয়েছেন, কেউ গণতন্ত্রকে বিশুদ্ধ শাসন ব্যবস্থা বলেছেন, মানে অধিকাংশ লোকের মতে, অধিকাংশ বিজ্ঞ লোকের মতেই গণতন্ত্র মূর্খের শাসন বলা হয়। আচ্ছা, যাই হোক, এবার আমরা গণতন্ত্রের কিছুটা দোষ বললাম, এখন কিছুটা গুণ আমরা বলতে হয় যে গণতন্ত্র স্বৈরাচারকে নিয়ন্ত্রণ করে, দমন নিপীড়ক আচরণ শাসন ব্যবস্থা কোনো ক্রমেই গণতন্ত্রের কাম্য নয়, এবং এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি সর্বক্ষেত্রে জনগণের সমর্থনযোগ্য এবং জনগণের পক্ষে নির্ধারিত হয়ে থাকে। সাধারণত যেটা আমরা একটু ইতিপূর্বে যে দোষগুলো বলেছি সেগুলো একটু ব্যতিক্রম ধর্মী, কিন্তু গুণের পক্ষটাই সবচাইতে বেশি, গুণের দিকটাই এখানে সবচাইতে বেশি, যেমন ফলে তাদের রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়, এই সরকার ব্যবস্থায় জনগণ সরকার হিসেবে বিবেচিত করে, জনগণের দ্বারা হারলে সরকার টিকে থাকতে পারে না, জনগণের আস্থা হারালে, আস্থা মানে জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি তারা বাস্তবে কার্যকরণ না করে, তাইলে এরা তারা টিকে থাকতে পারবে না, এবং এটাকে একটা মানে খুব বেশি সময় তারা থাকতে পারবে না, একটান হয়তো থাকতে পারে, পরবর্তী সময় আর তারা পারবেই না। তদুপরি গণতন্ত্র হচ্ছে কল্যাণকামী সরকার, এর মূল উদ্দেশ্য হলো জনগণের কাম্য। আমরা এখন একটা বাস্তব উদাহরণ দিতে পারি যে বর্তমান পৃথিবীতে অস্থির অবস্থা, করোনা ভাইরাসে
সমস্ত পৃথিবী যখন অস্থির, এই মুহূর্তে আমরা যদি আমরা আমাদের গণতান্ত্রিক সরকারের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাচ্ছে যে সরকার অকাতরে অকাতরে মানুষকে সাহায্য সহযোগিতা খাবার দাবারের ব্যবস্থা করেছে। সরকারের কিন্তু চেষ্টার ত্রুটি নেই। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে স্যার চাল চুরি করতেছে, তেল চুরি করতেছে, চিনি চুরি করতে ইত্যাদি, এটা হলো আমাদের চরিত্র। কিন্তু সরকার তো চাচ্ছে যে আমরা সবাই পাই, সবাই খাই। এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রেই একমাত্র সম্ভব। এই চরম দুর্মূল্যে জনগণের দিকে খেয়াল রাখা, জনগণের সুস্থতা, তাদের খাদ্য, তাদের কোনো রকম কষ্ট না হয়, যেহেতু মানুষের কাজকর্ম নাই ইত্যাদি, তারা কি খাবে। সাথে সাথে কিন্তু এটাও একটা উচ্চারণ করেছে, তোমরা লক্ষ্য করে দেখবে যে মধ্যবিত্ত সম্প্রদায় যারা রাস্তায় গিয়ে দাঁড়াতে পারে না, তাদেরকেও সরকার বলছে যে খোঁজ খবর নিয়ে জনপ্রতিনিধিদের জন্য তাদেরকে খাবারের ব্যবস্থা করে। এটা নিঃসন্দেহে একটা উত্তম ব্যবস্থা। যাই হোক, আমার মনে হয় তুমি তোমরা গণতন্ত্রের, আমি যে বললাম গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের সংজ্ঞা বা গণতন্ত্রের প্রকারভেদ আলোচনা করলাম, এটা তোমাদের মনে হয় বোধগম্য হয়েছে। যেহেতু আমার সাথে সরাসরি তোমাদের যোগাযোগের ব্যবস্থা নাই, তাকে এত প্রশ্ন করতে পারতে, তবু আমি তোমাদের দুইটা প্রশ্ন দেব, যেটা তোমরা বাসায় করবে নিজেরাই। এখানে হলো প্রথম যে প্রশ্নটা লিখবে, তোমরা লিখে নাও একটু, গণতন্ত্রের সংজ্ঞা দাও, লিখে নাও গণতন্ত্রের সংজ্ঞা দাও। আর একটা প্রশ্ন 2 নম্বর দিয়ে লেখো যে গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। যাই হোক, আজকে এই পর্যন্ত হবে, পরবর্তী সময় আমি এটা আমার এটা চলমান রাখবো, এবং এই সিলেবাস অনুসারে পরবর্তী অধ্যায় তোমাদেরকে আমি ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম।